Oh my god! Ekhe kyo chhu bila? Eje, dekhi penta ka, penta ka, penta chhuwa hai yaalo, boardta chhuwa hai yaalo, boardta apni jawale gonga yaalo, dutha hai. Bole. Hamur ice cream bole na bole na. Bole. Hamur ice cream kya kya chhap talo? Hey, se kya chhu? Tamu ra ki bole? Haan, tamu ra kya chhu? Kya chhu? Kya chhu? Ekhar tumra? Kya chhu? Hamur ke bole ko আজ কে একটা নতুন গল্প মানে প্রতিদিন 15 আগে 10 মিনিট করে নতুন নতুন গল্প হবে ঠিক আছে যেমন একটা কার্টুন আছে না ঠাকুরমার জন্য শুনেছিস হ্যাঁ দাদা কি কোন ঠাকুরমা আছে যে তুমি এরকম করে আছিস তুমি হ্যাঁ মনে কর আমি কি আজকে ঠাকুরমা এই দাদু হ্যাঁ তো ঠাকুর এরকম করে আসলো এসে প্রথমে কি বলে এরকম করে বসে তোমরা সবাই এসে গেছো তা ওরা কি বলে হ্যাঁ আমরা সবাই এসে গেছি এবার তোমরা বলছো আমি আমার ঝুলি থেকে গল্প বের করি তাহলে এটা কার ঝুলি ঠাকুমার ঝুলি অনুদার ঝুলি আছে কার ঝুলি তো অনুদার ঝুলি এবার খুলবে ষোলো ষোলো অনুদার বলবো বলবো শোনো অনেক অনেক দিন আগের ভারতবর্ষ নামক এক দেশে একটা খারাপ জিনিস বাস করলো কি খারাপ জিনিস ইংরেজ ভেরি গুড ইংরেজ তো খারাপ ছিল তার চেয়েও জঘন্য একটা খারাপ জিনিস ছিল সেটা হচ্ছে দুটো ছেলেকে আমি উঠাই আগে কে কোন দুটো ছেলে আসবে আমাকে চলাই চলাই আরেকজন চলাই এটা হচ্ছে একটা ছেলে হ্যাঁ চলাই এও আমাদের গ্রামের ছেলে এও আমাদের গ্রামের ছেলে ঠিক আছে আমি একে অ লিখতে বললাম অ লেখো ঠিক আছে দেখো এ যে এটা ছিল ঠিক আছে এটা কোনো অসুবিধা হলো না এবার একে যে জিতে যাচ্ছি তুই অলে ও মাই গড একে কেউ ছুবি না এই যে দেখি পেনটা কাজ পেনটা পেনটা ছোঁয়া হয়ে গেল বোর্ডটা ছোঁয়া গেল বোর্ডটা এখন জলে গঙ্গা জল ধুতে হবে বোর্ডটা ফেলে দিতে হবে এটাও ফেলে দিতে হবে ঠিক আছে একে কি এ হচ্ছে অচ্ছুত অপবিত্র এ একদম মানে ফালতু ছেলে ঠিক আছে এরকম একটা জাত পাচ্ছি আগেকার দিনে ঠিক আছে তুমি তুমি এখানে দাঁড়াবে না এখানে দাঁড়ালে পরে যেমন বই খাতা ছোঁয়া হয়ে যাবে মোবাইল কবর দিয়ে মোবাইল তো জলে ফেলে দিতে হবে এরকম একটা যুগ ছিল আগেকার যুগে আজকে কার কথা বলছি বলতো একটা মানুষের কথা বলবো যে কিনা একসঙ্গে বসে পড়াশোনা করার সুযোগ পেত না জিজ্ঞেস কর জানিস লোকটাকে স্কুলে বলেছে ঠিক আছে আমি বলছি সবাই বেঞ্চে বসতো কিন্তু ওনাকে কি করা হতো ওনাকে মানে এতটা হ্যাঁ নিচে এক কোনো একটা ছেঁড়া ম্যাটের উপর বসতে দিত ওর কা ওকে কেউ জল দিত না যে ওকে জল দিলে পরে জলটা অচ্ছুত হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে ওকে কেউ ছুবে না এরকম একটা ব্যাপার একদিন কি হয়েছিল তোমার শিক্ষক আমি যেটা করলাম আজকে এরকম হয়েছিল ওনার সাথে হ্যাঁ উনি মুম্বাইয়ের এলফিন স্টোন বলে একটা স্কুল ছিল কি স্কুল নাম এলফিন স্টোন স্কুল ওই স্কুলের শিক্ষক ঠিক আছে ওনাকে দেখেছে বলছে এই বাবু তুমি এসো তুমি বোর্ডে এটা সলভ করে দাও ম্যাথটা কিন্তু অন্যান্য ছেলেরা বলেছে স্যার প্লিজ ওকে দেবেন না ওকে লেখা যাবে না সব বিরোধ করে কেন কারণ ওখানে ওদের টিফিন বক্স রাখা ছিল খাবার টিফিন বক্স ছিল তো কারণ ওই যে লিখতে আছে টিফিন বক্স ছোঁয়া হলে পুরো খাবার ই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এরকম টাইপের ছোঁয়াছুন ছিল তো উনি এতটাই কষ্ট করেছিলেন একবার কি হয়েছিল ওনার বাবা চাকরি করতেন ঠিক আছে
পুনরবার চাকরি করতেন, তার থাকতে হচ্ছে একটা জায়গায়, ও গরমের ছুটিতে ওরা দু ভাই ওখানে ঘুরতে যাচ্ছিল। হ্যাঁ, আমি যার কথা বলছি, লোকটার নাম পরে বলছি, ওরা দু ভাই দেখা করতে যাচ্ছে বাবার সঙ্গে, একদম সুন্দর করে সেজে গেছে। স্টেশনে নেমেছে তখন মানে ওর বাবা কিন্তু নিতে আসেনি ওদেরকে, বুঝেছো? ওর বাবা নিতে আসেনি। তখন স্টেশন মাস্টার এসে বলছে, বাবু তোমরা কারা? মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে গেছে। তখন বলে যে আমার নাম এই, আমার এটা দাদা, বাড়ি কোথায়? যেই নাম শুনেছে সে বলছে, ছি 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 তুমি অচ্ছুত। মানে ওরা হচ্ছে মাহার সম্প্রদায়। কি সম্প্রদায়? মাহার। যেমন হচ্ছে এক একটা সব সম্প্রদায় থাকে, যেমন তপশিলি একটা সম্প্রদায়, ঠিক আছে, জাতি সব মাহার জাতি ছিল, এই এটাও সব বন্ধুদেরকে নিচু জাতি ধরা হতো, দলিত, বুঝেছো? তো এই মাহার সব মানে স্টেশন মাস্টার তখন ওখান থেকে চলে যায়, কারণ কেউ যদি দেখে নেয় যে ওর সাথে কথা বলছে তাহলে স্টেশন মাস্টারের জাত চলে যাবে। তারপরে ও যখন দেখলো বাবা আসছে না গাড়িতে করে, তখন ও বাবার কাছে যাবে। গাড়িওয়ালা যেই জানে যে ওটা এই জাতের, গাড়িওয়ালা বলছে আমি আমার গাড়িকে অপবিত্র করতে পারবো না, গাড়িওয়ালা পর্যন্ত নিয়েছিল না। মানে এতটাই কষ্ট হয়েছিল তার জীবনে, প্রচুর কষ্ট করেছিল। শেষে ও দেখতে পেলো যে না, এরকম করে হবে না, আমাকে ভালো করে পড়তে হবে এবং আমাকে জীবনে এগোতে হবে। ছোটবেলা ওর মাটা মারা যায়, ওর কাকিমা ওনাকে মানুষ করেছিল, ঠিক আছে? তো এতটাই মানে কষ্টে ছিল, ভাবছিল যে আমি এখান থেকে, কাকিমার একটা পার্স ছিল তো ওখান থেকে হবে, এই পার্সটা চুরি করে বম্বে চলে যাবো আমি। যে পার্সটা নেয়, পার্সটা খুলে দেয় যে 1 টাকা পড়েছিল, কয় টাকা? 1 টাকা। তখন খুব কষ্ট হয়েছিল, বলছি এরকম করে হবে না, আমাকে পড়তে হবে। তখন মন লাগিয়ে পড়তে থাকে, একদম দারুণ করে পড়ে পড়ে আমেরিকা পর্যন্ত গেছিলো পড়ার জন্য। আমেরিকাতে পড়তে গেছিলো, হ্যাঁ, আমাদের সরকার পাঠিয়েছিল, যখনকার যখন রাজা ছিল একটা, ওই রাজাটা ওর পড়াশোনা দেখে ওই খরচা করেছিল, আমেরিকা থেকে পড়ে এসেছিল, ইংল্যান্ড থেকে পড়ে এসেছিল, ঠিক আছে, বিশাল পড়াশোনা করেছিল। তো দেখলো যে আমাদের জাতি যেটা যে এত নিচু হয়ে আছে, যে এত উঁচু, এরা ছিল ব্রাহ্মণ, ঠিক আছে, এরা হচ্ছে উঁচু জাতি সব, আর এটা কি নিচু জাতি, তো এরকম সবাই কিন্তু ভারতীয়। সেই জন্য কি করলো, ও দেখলো যে আমাকে ভালো জায়গায় পৌঁছতে হবে, যদি আমি পড়াশোনা করি ভালো জায়গায় পৌঁছায় তাহলে কিন্তু আমাদের যে সমাজ সেটাকে উন্নতি করতে পারবো, সেটা করেও ছিল। উনি কি করেছিলেন, উনি আমাদের ভারতের সংবিধান তৈরি করেছিলেন, লিখেছিলেন। লোকটার নাম কি? আম্বেদকার হচ্ছে উনি যার কাছে পড়তেন, ঠিক আছে, ওই টিচারের টাইটেল ছিল আম্বেদকার, উনি ওনার টাইটেলটা ওনাকে দিয়েছিলেন, আম্বেদকারকে দিয়েছিল, মানে এতটা ভালোবাসত টিচারটা। শেষে মানে আম্বেদকর একটা বড় চাকরি পেয়েছিল, এসডিওর মতো যে পোস্ট গুলো হয় না, একটা কিন্তু এসডিও ডিএম যে পাওয়ারফুল চাকরি ওগুলো পেয়েছিল, কিন্তু মাত্র 10 দিন চাকরি করেছিল, 12 দিন। এত বড় অফিসার হয়েও কি হয়েছিল, ও অফিসে যেত ওকে জল ছুড়ে দিত, খাতা দেওয়া কোনো ফাইল আসলো ফাইলটা ছুড়ে দিত, কোনো জায়গায় থাকার ঘর ভাড়া পাচ্ছিল না, একটা জায়গায় পেয়েছিল ঘর ভাড়া, তাও বাড়ির লোককে বলে মানে ওর জাতি বলেনি, যদি জানে যে মাহাল তাহলে কিন্তু ঘরে থাকতে দেবে না, তো লুকিয়ে কদিন ছিল। তারপরে পরের দিন থেকে বিশাল লোকজন লাঠি নিয়ে চলে এসছে ওনাকে মারার জন্য, কারণ কি, কারণ উনি ওনার জাত লুকিয়েছিলেন, ঠিক আছে, উনি ওনার জাতটা লুকিয়েছিলেন, তো ওই জন্য একদম মানে লাঠি নিয়ে বলছে যে আজকে সন্ধ্যার মধ্যে বেরিয়ে যেতে হবে। উনি চাকরি সেরে চলে আসলেন, শেষ পর্যন্ত দেখেন না এভাবে হবে না, বিদেশে কোনো ছোঁয়াছুত নেই, ভারতে এইভাবেই শেষ হয়ে যাবে। তখন উনি আস্তে আস্তে কী করলেন, রাজনীতিতে ঢুকলেন এবং তাদের অধিকারগুলো দাবি করতে লাগলেন আস্তে আস্তে। এত শিক্ষিতদিন ছিলেন ভারতের সংবিধান, এখন যেটা আমরা এখন মানছি, ভারত কি সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ দেশ, গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, সার্বভৌম দেশ, ঠিক আছে, আরও মোটামুটি আগেগুলো আছে টার্মগুলো। তো দেখো যেটা বলছি যে ধর্ম নিরপেক্ষ মানে এখানে সব ধর্মের সমান, এখানে কোনো ছোঁয়াছুত চলবে না, মানে উনি একটা মনু সংহিতা বলে জিনিস ছিল, কিরম মনু সংহিতাকে উনি পুড়িয়ে দিয়েছিলেন, ওখানে জাতপাত নিয়ে লেখা রাখত, ঠিক আছে। তো ওনার ওনাকে কেন বলছে ওনাকে, কারণ ওনার জন্মদিন হচ্ছে 14 এপ্রিল,
তার মানে কোন মানুষকে বড় জায়গায় পৌঁছতে গেলে কি করতে হবে, কি করতে হবে, আসতে বলছিস কেন, কি করতে হবে, খারাপ করে না ভালো করে, ঠিক হ্যাঁ। তাহলে যদি তোমরা উন্নতি করতে চাও, কালাম স্যার বলেছিলেন যদি তুমি তোমার নাম উজ্জ্বল করতে চাও তাহলে সূর্য যেমন উজ্জ্বল আছে না, তুমি সূর্যের মতো তোমার নাম উজ্জ্বল করতে চাও তাহলে তোমাকে সূর্য যেমন পুড়ছে তোমাকেও পুড়তে হবে। তাই বলে যে বাড়ি যে দেশলাই হাত পুরা নিলাম বড় পুরা পুড়তে হবে মানে কি আম্বেদকর কি করতো, একটা ছোট্ট ঘরে অনেক ভাই বোন ছিল তো, ছোট্ট একটা ঘর ভাড়া নিয়েছিল বোম্বে যখন পড়তো, অত পয়সা ছিল না তাদের তো, এত মানে গ্যাঞ্জাম ঘরের মধ্যে, বাইরের আওয়াজ, বস্তির মধ্যে থাকতো, পড়তে পারতো না। সেই জন্য কি হয়েছিল, উনি বাবাকে বলেছিল যে আমাকে রাত দুটোর দিকে ডেকে নেবে, ও সকাল শুরু করতো স্কুল থেকে রাত দুটো থেকে পড়তো রাতের বেলায়, ঠিক আছে। আর ঠিক আছে তাহলে এবার আমরা ছবি আঁকি, তাই তো ছবি আঁকবো। ধারিত্রী দিবস বলা হয় আর্থ ডে, ঠিক আছে। তো এই দিবসটা কি আমরা আমাদের পৃথিবীকে যেন ঠিকঠাক ভাবে রাখতে পারি সেই জিনিসটা আমাদেরকে সবাইকে সচেতনতা হবে, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে কাকে বলবো এই যে মেয়েটা রাজশ্রী স্কুল থেকে আসছিল, সেদিন কুকুরে খেতে কি আসছিল ঠিক না, ওরা কুকুরটা রাস্তায় ফেলে দিল, যেগুলো অরূপ কাপুর নেই চুপ করে ফেলে দিই, অরূপ কাপুর ঘরের পিছনে ওটা ঠিক করলো। ধরো পূর্ণিমা চকলেট খেয়েছে, হ্যাঁ খেয়েছে, বন্যাশ্রমের চকলেট খেয়েছে, যেগুলো কেউ নয় অরূপ কাপুর আসে না, সাল পর আসে না, চুপ করে পূর্ণিমা কি করলো এখানে এসে হাতে ফেলে দিল প্যাকেটটা, ঠিক করলো। তারপরে দেখো তোর খেতে খেতে যাচ্ছিস, এই যে জয়া ওই মেয়েটা হ্যাঁ, ওরা হচ্ছে কি খেতে খেতে যাচ্ছিল বলতো, আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল, আইসক্রিমের কাঠিটা জলে ফেলে দিল, ঠিক করলো, অসুবিধা নেই, এদের ঠিক করলো। কারণ কোনো কোনো জিনিস আছে যেগুলো পচে যায় সেটাকে বলা হয় জৈব জিনিস, আর যেগুলো পচে না সেগুলো অজৈব জিনিস। জলে যদি একটা আইসক্রিমের কাঠি ফেলে তাহলে সেটা ঠিক না ভুল, কারণ এটা পচে পড়ে, আর জলে যদি কুরকুরে খেয়ে এই যে এই মেয়েটা যদি কুরকুরের প্যাকেট ফেলে তাহলে ঠিক না ভুল, কারণ এই প্লাস্টিকে কি হচ্ছে, প্লাস্টিক জমে জমে খড়কুড়ির জল, যে কোনো জল, হ্যাঁ গঙ্গায় দেখা হলো স্নান করতে গেলে একটা শ্যাম্পুর প্যাকেট কেউ নেই চুপ করে ফেলে দিলি, ঠিক করলি, কারণ প্লাস্টিক জিনিসটা কি হচ্ছে গঙ্গা দিয়ে বয়ে চলে যাচ্ছে কোথায়, কে বললো সমুদ্রে, বাহ হাততালি, ভালো বলেছিস, সবাইকে উত্তর দিস।
জায়গায় এসছে যত দিন বাড়ছে গরম বাড়ছে, আর গরম বাড়লে কি হবে, পৃথিবী তো এই দুটো মেরু আছে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। এই মেরুতে প্রচুর বরফ থাকে, যত গরম বাড়বে বরফ গলবে না গলবে না? আমার আইসক্রিম গলে না গলে না? আমার আইসক্রিম কে কে খেয়েছে আজ তো? সেই রকমই আমাদের যে বরফ গুলো আছে না, মেরু অঞ্চলে বরফ গুলো গলে যাচ্ছে, বরফ গুলো জল গুলো কোথায় আছে, সমুদ্রে মিশছে, সমুদ্রের জল বাড়বে কি কমবে? সমুদ্রের জল বাড়লে পরে সমুদ্রের আশেপাশের দেশ গুলো ডুববে কি ডুববে না? খবরে শুনছিলাম কদিন আগে, ভয়ঙ্কর খবর, কি বলতো, মুম্বাই আমেরিকা সব জলের নিচে ডুবে যাবে, যত আরাম খাবা তত ব্যারাম হবে। এখন ধরো এসি খাচ্ছি, এসি হাওয়া খাওয়া খাচ্ছি, এসি থেকে গরম হাওয়া বেরোচ্ছে, সেগুলো পরিবেশে মিশছে, আর কি হচ্ছে, গরম বাড়ছে, গরম বাড়লে কি হচ্ছে, বরফ গলছে, বরফ গলে কি হচ্ছে, কিছুদিন আগে একটা দেশ আছে যার নাম ইন্দোনেশিয়া, কি নাম? এরকম জোরে বলতে হবে তাহলে। ধরো ইন্দোনেশিয়া কি হয়েছিল, ইন্দোনেশিয়া একটা রাজধানী ছিল যার নাম জাকার্তা, কি নাম? হ্যাঁ, সরকার জাকার্তা ডুবে যাচ্ছে, জাকার্তা ডুবে যাওয়ার পথে, সেই জন্য কি করলো সরকার, ওই দেশের রাজধানী চেঞ্জ করে দিল, রাজধানী চেঞ্জ করে অন্য শহর করে দিল, রাজধানীর নাম হচ্ছে নুসন্তারা, নতুন নাম করেছে, ঠিক আছে? তো এইরকমই আস্তে আস্তে যদি আমাদের এখন থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা না করা যায় তাহলে পৃথিবী কিন্তু, আগেকার দিনে মানুষ অনেক দিন বাঁচত, এখন বাঁচে না কেন? কারণ গরমের জন্য, কি বলে তুমি, গরম আরো কি কি গাছের পক্ষে ভালো, পরিবেশের পক্ষে ভালো। জৈব সার কোথেকে আসে? গাছ থেকে, গাছ ফুল পচা, গোবর পচা, শাক সবজি পচা, সব পচা পচা, এগুলো হচ্ছে জৈব সার। আর রাসায়নিক সার হচ্ছে যত সব আমরা কেমিক্যালের সব সারগুলো আছে না, কিনে ওগুলো রাসায়নিক সার এত বাড়ছে, আমরা দেখ ধান গাছে দিচ্ছে, ধান গাছটা কি হচ্ছে, ওই জলটা টানছে, ধানের মধ্যে কি ঢুকে যাচ্ছে, সারগুলো ঢুকে যাচ্ছে, ওগুলো আমরা পেট ভরে খাচ্ছে, পেট একদম মাংস মধ্যে খেলাম, সুমিত ভাবছে যে পেট ভরে মাংস খেলাম, ভাত খেলাম, এবার মার্কেট করতে যাবো। আরো চোর পাশের বাড়ি ছেলেটা, ওকে দেখাও, ওটা ওকে দেখাও ক্যামেরা দিয়ে, ও হচ্ছে জৈব সার ওয়ালা শাক সবজি খাই, ঠিক আছে? ওর নাম কি? ওর নাম কি? কি সারের জিনিস খাই? আর সুমিত কি খাই? রাসায়নিক সারের জিনিস খাই। এবার ও হচ্ছে খায় মাংস, খাসির মাংস, পোল্ট্রির মাংস, মাংস প্রচুর খেলো একদম, আর ও শুধু শাক সবজি খায়, আর হচ্ছে জৈব সারের জিনিস, তার শরীরে বেশি পুষ্টি আছে। ও ভাবলো মাংস খাচ্ছি শক্তি চল, এবার ওকে ও একদিন রাস্তায় যাচ্ছে বলে মারতে নিচ্ছে, মারতে গিয়ে দেখে ওর বিশাল শক্তি এবং হেলদি, ওর কোনো অসুখ বিসুখ হয় না। কারণ তো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, জৈব সার সে ভালো না খারাপ? অজৈব সার খারাপ, অজৈব মানে রাসায়নিক সার যত মাটিতে দেবো সেগুলো কি হয়, মাটি না তোমার কমে যাচ্ছে, মাটিটা তোমার খারাপ হয়ে যায়, ঠিক আছে? এই গেল মাটি দূষণ। এবার জল দূষণ কি হচ্ছে, জলে অনেক নোংরা ফেলছে, এগুলো জল দূষণ হচ্ছে। আর আর কি দূষণ হয়? আর বায়ু দূষণ, বায়ু দূষণ কিসে কিসে হয়?
মাংস তারপরে নতুন কি গান বেরিয়েছে বাদাম বাদাম পুষ্পা জুতা গানে এইসব গান হচ্ছে সব কি করছে গান তো শুনছো কিন্তু যে এই যে আশেপাশে যে বুড়ো মানুষটা ঘুমাচ্ছে ঠিক আছে সুবিতকে পাশের বাড়ির ডাল উঠে তোর বাবা আমার বয়স হয়ে গেছে মামা আর মন মাঝে আসলে ডালু কেন নাক থাপ্পড় আমরা পিকনিক করব আমাদের টাকা খরচা করে ঠিক আছে সবাই তো বুড়ো মানুষ থেকে বেকার বেকার মানুষ আমি যখন সুবিতকে দিয়ে কি করবো তো এই জিনিসটা দেখো আমরা বক্স বাজাচ্ছি শব্দ দূষণ হচ্ছে ঠিক আছে শব্দ দূষণে কি হয় আমাদের ব্রেনে এফেক্ট করে বাচ্চা কাচ্চার মানে ক্ষতি হয় সেই জন্য পিকনিক করো রাত্রে বেলায় তোমার 10টার পরে বক্সটক অ্যালাউ নেই ঠিক আছে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে কিন্তু আমরাও মাঝে মাঝে বাজিয়ে ফেলি ঠিক আছে হ্যাঁ বাজে নিয়ম মানো পালন করছি না যদি আমরা থানায় গিয়ে কমপ্লেন করি যে এইরকম অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে বক্স নিয়ে তুলে নিয়ে চলে যাবে ঠিক আছে তাহলে একটা কি দেখলাম আমরা বায়ু দূষণ জল দূষণ শব্দ দূষণ মাটি দূষণ ও সবার তাহলে দেখো ধারিত্রী দিবসটা কি জিনিস আমাদের পৃথিবীকে সেফটি ভাবে রাখতে হবে আমাদের এমন ভাবে থাকতে হবে পৃথিবীকে রাখতে হবে কোনো পশু পাখি গাছপালা ও আচ্ছা গাছপালা আমাদেরকে কি করতে হবে গাছ বেশি করে দেখো একটা গাছকে দেখাচ্ছি এই গাছটাকে দেখো সবাই এই গাছটা 2018 সালে আমরা লাগিয়েছিলাম মনে আছে কে কে এসেছিল সেবার এখানে আমরা গাছ দিলাম মনে নেই তো না তোরা তো নানা বাচ্চা ছিলি এই গাছটা তখন লাগানো হবে এটা হচ্ছে কি গাছ পৃথিবীকে সুস্থ রাখার দায়িত্ব কাদের আরেকবার জোরে এদিকে দেখা একবার পৃথিবীকে সুস্থ রাখার দায়িত্ব কাদের বসো বসো সরকার যতই নিয়ম তৈরি করুক ঠিক আছে সরকার তো সবসময় দেখতে আসেন আছে কি আমি যদি মনে করি যে আমি কুরকুরের প্যাকেটটা আমি এখানেই ফেলবো রাস্তায় ফেলবো কেউ আমাকে আটকাবে রাস্তায় আমি থুতু ফেলবো রাস্তায় থুতু ফেলবো কেউ আটকাবে ঠিক আছে টুট করে ফেললাম কিন্তু বিদেশে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় যাওয়া একদম চকচকে থাকে আর আমাদের দেশের রাস্তা দেখো একদম চলো এবার তাহলে এই ড্রয়িংটা দেখে নাও দেখা 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 ও সাবাস দেখি হ্যাঁ বলো আচ্ছা ভেরি গুড ওয়াও ভেরি গুড ভেরি গুড ভেরি গুড আর দেখি দেখি ওয়াও বাহ ভেরি গুড সাবাস ও সাবাস ও ভেরি গুড
দেখি আরে বাবা রে লিপস্টিক পরেছে নাকি লিপস্টিক পরেছে বাহ খুব সুন্দর হয়েছে ঠিক আছে